দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুলের খবরের দিকে নজর রাখবো। সেখানে প্লাস্টার ভেঙে স্কুলের প্লাস্টার ভেঙে জখম হয়ে গেছে তিন পড়ুয়া। নামখানার একটি স্কুলে এই ঘটনাটি ঘটেছে, দক্ষিণ চব্বিশ পরগনার নামখানাতে। সেখানে একটি স্কুলে প্লাস্টার ভেঙে জখম তিন পড়ুয়া, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ক্লাস চলাকালীনই প্লাস্টার ভেঙে বিপত্তি, নামখানা ব্লকের একটি স্কুলের ঘটনা। শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের, বিক্ষোভের জেরে বন্ধ পঠন পাঠন। প্লাস্টার ভেঙে জখম তিন পড়ুয়া, নামখানার একটি স্কুলের ছবি আপনাদের দেখাচ্ছি, কিভাবে স্কুলের বিভিন্ন বেঞ্চের উপর সেই সমস্ত ভাঙা টুকরো পড়ে রয়েছে। এতে তিন পড়ুয়া জখম হয়েছে বলে জানা যাচ্ছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ চলে, বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে ওই স্কুলের পঠন পাঠন। কোয়েল রয়েছে আমার সঙ্গে টেলিফোনে, কোয়েল মন্ডল। কোয়েল, ঠিক কিভাবে ঘটলো ঘটনাটি এবং স্কুল কর্তৃপক্ষই বা কি জানাচ্ছে, কেন এই অবহেলা? হ্যাঁ, একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখবো, আজকে দুপুর একটা নাগাদ হঠাৎ করেই কিন্তু যেমনটা খবর রয়েছে, এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত মৌসুমী দ্বীপ এবং সেখানেই কিন্তু কুসুমতলা বালিয়াড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং সেই বিদ্যালয়ের দোতলাতে একটি স্কুল গৃহের মধ্যে কিন্তু যে ক্লাসরুম রয়েছে সেই ক্লাসরুমের সিলিং এর প্লাস্টার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং সেই মুহূর্তে কিন্তু ওই স্কুল গৃহের মধ্যে উপস্থিত ছিল বেশ কয়েকজন স্কুল পড়ুয়ারা এবং ঘটনাটি কিন্তু দ্বিতীয় শ্রেণীর ক্লাসরুমেই ঘটে বলে জানা গিয়েছে এবং এই ঘটনার জেরে কিন্তু রীতিমতো দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের আঘাত কতটা গুরুতর? তিনজন স্কুল পড়ুয়া যথেষ্ট গুরুতর হয়েছে, একজনের হাতে যথেষ্ট আঘাত লেগেছে, অপর দুই ছাত্রের মাথাতে আঘাত লেগেছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা এবং অভিভাবকরা তড়িঘড়ি স্থানীয় মৌসুমীর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার জেরে রীতিমতো ক্লাসের যে অন্যান্য পড়ুয়া তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। ঘটনাকে ঘিরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে, স্কুলের শিক্ষকদেরকে স্কুল গৃহের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবক থেকে শুরু করে পাশের যে সমস্ত প্রতিবেশীরা রয়েছে তারা প্রত্যেকে, এবং দীর্ঘ সময় কিন্তু স্কুলের এই উত্তেজনা চলতে থাকে। অবশেষে ঘটনাস্থলে পৌঁছেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধিমান সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। এই ক্ষেত্রে কিন্তু এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল গৃহ নির্মাণের অভিযোগ তুলেছে অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা। পাশাপাশি স্কুলের তরফে যেমনটা জানানো হয়েছে, স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তিনি যেমনটা জানিয়েছেন যে লকডাউনের সময় কিন্তু এই স্কুল গৃহ নির্মাণ হয়েছিল এবং তাতে করে এরকম যে দুর্ঘটনা সেটা কখনোই পরিকল্পনা করা যায়নি, কখনোই ভাবা যায়নি। তবে যে দুর্ঘটনা ঘটেছে, আগামী দিনে যাতে এই দুর্ঘটনা না ঘটে সেই দিকে অবশ্যই স্কুল কর্তৃপক্ষ নজর দিয়ে দেখবেন। তবে আপাতত এই ঘটনাকে ঘিরে রীতিমতন কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মৌসুমী চত্বরে, বিশেষ করে স্কুল চত্বরে। একদম, অনেক ধন্যবাদ কোয়েল, কথা বলছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডলের সঙ্গে। নামখানা একটি স্কুলে প্লাস্টার ভেঙে বিপত্তি, স্কুলে তিন পড়ুয়া গুরুতর জখম হয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে সেখানে অভিভাবকরা বিক্ষোভ দেখায় শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে।